তো গুড মর্নিং বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে জগন্নাথ দেবের জগন্নাথ ঠাকুরের মন্দিরের সামনে। কাল রাতে এসেছিলাম এখানে পুজো দেওয়ার ব্যাপারে জানতে। তো এবার তোমরা যদি কেউ ফার্স্ট টাইম পুরীতে আসছো বা পুরীতে আসবে বলে ভাবছো, তো এখন যেই কথাগুলো বলছি সেইগুলো জেনে নেওয়া তোমাদের খুবই দরকার, কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি আমি চাই না তোমরা সেই প্রবলেমগুলো ফেস করো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের সব রকম কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আর যদি কিছু বাকি থাকে আমাকে কমেন্টে বলতে পারো, তো আমি চেষ্টা করবো সবার কমেন্টে উত্তর দেওয়া, ঠিক আছে? তো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো কথাগুলো এগুলো বলার। মন্দিরের ভেতরে মানে চামড়ার কোনো কিছু অ্যালাউ নেই, বেল্ট থেকে জুতো থেকে শুরু করে ফোন টোন কিছুই অ্যালাউ নেই। মন্দির সম্পর্কে আগে বলে নিই, তারপরে এই ফোন টোন জুতো এইসব ব্যাপার পরে বলছি। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে তোমার মন্দির, এটা হচ্ছে জগন্নাথের মন্দির। এই হচ্ছে তোমার ফার্স্ট যে মানে মেন যে ফ্রন্ট যে গেটটা সেটা হচ্ছে এটা, এটা এটা হচ্ছে ভক্তদের গেট। মানে যত ভক্তরা আছে সব এই গেট দিয়েই ঢোকেন, মানে ঢুকতে হয় ওই দিক দিয়ে, ওখানে জুতো ফুতো রাখতে হয়, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো এখান দিয়ে স্যানিটাইজ করে চেক ফেক করে সব কিছু করে তোমাকে ঢোকানো, ঢুকলে ঢুকে তুমি জাস্ট এই যে গেটটা দেখতে পাচ্ছ, সোজা যখন যাবে দেখবে সামনেই এই যে জাস্ট ঢুকলে, ঢোকার পরে দেখবে একটা মানে সিঁড়ি আছে। তো ওখানে সিঁড়িতে ওঠার আগে দেখবে একটা কালো রঙের একখানা তোমার পাথর আছে। তো বলা হয় যে ওই পাথরটা হচ্ছে ওই ওই পাথরটা হচ্ছে পাপনাশক পাথর, যেটুকু শুনলাম। মানে ওই ওই পাথরে ওটা ওটা ওখানে ওই সিঁড়িতে ওঠার আগে দু পা দিয়ে ওই পাথরে দাঁড়ালে নাকি তোমার এখনো পর্যন্ত তুমি যত পাপ করেছো সেইগুলো নাকি সব মুছে যায়। তো সেই বলে এটা কথা। আর একটা কথা হচ্ছে ওই যে সিঁড়িটা, তো সিঁড়িটা তুমি যখন উঠবে গুনে দেখবে সিঁড়িটা পুরো বাইশখানা সিঁড়ি আছে, না বাইশটার একটা বেশি না বাইশটার একটা কম। তো কারণ হচ্ছে এই যে ভগবান যে জগন্নাথ মানে বাইশখানা নামে বাইশখানা সিঁড়ি করা হয়েছে। আর সিঁড়ি থেকে যখনই উঠে গেলে দেখবে বাঁ দিকে তাকালে তুমি দেখতে পাবে মানে মানে ঠাকুরের রান্নাঘর। বলতে গেলে প্রতিদিন হাজার লোক ওখানে কাজ করছে। আমি আসার সময় ওই রান্নাঘরটা হয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে যখন যে তুমি যখন পুজো দিতে যাবে তোমাদের যে ব্রাহ্মণ যাদের ধরবে পণ্ডিতকে, তাকে যদি তাকে বলো যে আসার সময় যেন তোমাদের রান্নাঘরটা দেখিয়ে আনে। দেখতে হবে ওখানে মানে ওই জানলার মতো থাকবে, কিছু জানলার মতো ওই খোপ থাকবে, তো সেখান থেকে তোমাদের দেখাবে। প্লাস ওখানে অনেক বড় বড় কুয়ো আছে যেখানে জল তুলে তুলে ঢালা হয়। তো সব কিছু দেখতে হবে, কত লোক কী হবে প্রতিদিন কাজ করে। আর জগন্নাথ ঠাকুরকে মানে দিনে ছবার খেতে দেওয়া হয়। এই যে মাথা দেখতে পাচ্ছ ওই ধ্বজাটা, তো ওটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মানে মন্দিরের মেন ধ্বজা ওটা। তো ওটা প্রতিদিন চেঞ্জ করা হয়, মানে বিকেল সাড়ে চারটে তোমার যদি বিকেলবেলা সাড়ে চারটের দিকে আসো তাহলে দেখতে হবে এই ধ্বজা মানে ধ্বজাটা প্রতিদিন চেঞ্জ করা হয়। এবার চলে আসছি তোমাকে ওই দিকটা যাচ্ছি, গিয়ে তোমাকে ওই ওই দিকের ব্যাপারটা জুতো রাখা প্লাস পুজো দেওয়ার জন্য কীরকম কী লাগছে সেটা তোমাকে বলছি ওদিক গিয়ে। সেই লোকেশনটা যেটা হচ্ছে তুমি এখান থেকে তুমি এখান থেকে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা প্লাস তারপরে যে নাচের ঘর মানে নাচের ঘর ছিল তো আগে চলতে, এখন এটা বন্ধ। আর তারপরে হচ্ছে হান্ডি মন্দির যেখানে প্রসাদ চড়ানো হয়। তো এখান থেকে তিনটে মন্দিরই দেখা যাচ্ছে পরিষ্কার হবে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে এইটা হচ্ছে কাউন্টার যেখানে তোমার ব্যাগও রাখতে পারবে, তুমি ব্যাগ জুতো মোবাইল সব কিছু রাখতে পারবে, কারণ ভেতরে তো কিছু অ্যালাউ নেই। তো এখানে গভর্নমেন্ট থেকে এরা ফ্রিতেই করে দেওয়া হচ্ছে, তুমি এখানে ফ্রিতে ব্যাগ জুতো ফোন সব রাখতে পারবে, তার জন্য তোমাকে আলাদা কোনো দোকানে পয়সা দিয়ে রাখতে হবে না। আর একটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যখন তুমি যাবে ভেতরে তুমি এখানে পুজো দিতে যেতে পারো বা শুধু দর্শনের জন্য যেতে পারো। শুধু দর্শনের জন্য যেতে গেলে কোনো কিছু লাগবে না। আর একটা ম্যান্ডেটরি জিনিস, যেহেতু এখন কোভিড সিচুয়েশন এখনও সেরকমভাবে পুরোপুরি যায়নি, সেই জন্য মন্দিরে ঢুকতে গেলে মাস্ক পরাটা বাধ্যতামূলক। সেই জন্য দেখতে এখানে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে যখন যাচ্ছে সবাই মাস্ক পরে যাচ্ছে, মাস্ক নাহলে ওখান থেকে কিনতে হচ্ছে, কিনে তোমাকে পরে তারপরে ঢুকতে হচ্ছে। তো আমি মাস্কটা পরেছিলাম, বাবার কাছে দিয়ে দিচ্ছি এখন। তো এটা হলো একটা ব্যাপার যে তুমি যদি পুজো না দিতে যাও দর্শন করতে গেলে তুমি নর্মাল যেতে পারো, কোনো লাগবে না। আর যদি তুমি পুজো দিতে চাও তাহলে দেখবে অনেক পণ্ডিতরা তোমাকে টাঁটাটি করবে তুমি এখানে গেটের সামনে ঢোকা মাত্র, যে চলো পুজো দেবো দর্শন করিয়ে দেবো এই করবো। সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে এখন এটা পুরোপুরি গভর্নমেন্ট আন্ডারে চলে গেছে, তাই জন্য পণ্ডিতরা তোমাদের কোনো ফোর্স করতে পারে না যে এত টাকা দিতে হবে, পঞ্চাশ টাকা একশো টাকা, ঠিক আছে? এবার তোমরা যদি পণ্ডিত দিয়ে করাতে যাও তাহলে পঞ্চাশ টাকা অনেকে আছে পঞ্চাশ টাকা নেয়, অনেকে একশো টাকা বলছে, ফালতু পঞ্চাশ টাকা হয়ে গেলে তুমি শুধু শুধু কেন একশো টাকা দিতে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো পণ্ডিত নিলে তোমার একটা সুবিধা হচ্ছে, যিনি পণ্ডিত আমার বেলা যিনি আমি যে যখন গেছিলাম তখন যিনি ছিলেন, তো তিনি পুজোর সাথে সাথে একটা ভালো কাজ ছিল, তিনি আমাকে কিছু কিছু জিনিস বলে দিলেন, মানে ইতিহাসগুলো যে এইখানে কী হয় ওখানে কী হয়, তাহলে যার জন্য আমি তোমাদেরকে কথাগুলো বলতে পারছি। আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে লোকে যে বাইরে যে খাজা মাজা বিক্রি করছে যেগুলো প্রসাদের জন্য, তো এখানে
বাইরের থেকে আনা প্রসাদ একদমই স্ট্রিক্টলি মানে নিয়ে যাওয়া বারণ, কারণ ভেতরে গভর্নমেন্টের কাউন্টার আছে, চার্ট আছে, তুমি কত টাকা অনুযায়ী তুমি তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেই প্রসাদ কিনবে, কিনে তুমি পুজো দেবে। যেই প্রবলেমটা আমি ফেস করলাম, যেটা আমার মনে হয় এটা তোমাদের জানা খুবই দরকার, কারণ যারা আমার মতো মধ্যবিত্ত মানুষ আছে তারা পণ্ডিতরা কোনো দিনই বলবে না কী আছে ভেতরে। এইটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা শুনে নাও তোমরা, যেটা হচ্ছে ভেতরে যখন যাবে একটা সরকারি কাউন্টার আছে, সেখানে তোমাকে চার্ট দিয়ে দেবে যেখানে লেখা আছে তুমি কত কত টাকার প্রসাদ তুমি কিনতে পারো, ঠিক আছে। যেখানে আমি মিনিমাম যেটা দেখলাম, যেটা কেউ তোমাকে বাইরে বলবে না, ওখানে বলবে যে গভর্নমেন্টের বাইরে যখন জিজ্ঞেস করবে কাউকে বলবে যে গভর্নমেন্টের কাউন্টার আছে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রসাদ কিনবে। তো এটা শুনে যে কারোর মনে হবে খুব বেশি হলো কত 100-150-200 টাকা তুমি দিতে পারো, কিন্তু আমি যেটা গিয়ে ভেতরে যেটা ফেস করলাম সেটা হচ্ছে, যদি কেউ না জানো এটা তোমাদের জানানোর জন্যই বলছি, তখন স্টার্টিংই হচ্ছে তোমার 500-550 কিছু একটা সামথিং, ঠিক আছে। মানে যদি কেউ ভাবো 200-250 টাকার মধ্যে পুজো হয়ে যাবে, তো এটা একদমই না। ওখানে মিনিমাম যেটা ওই চার্টে লেখা ছিল সেটা হচ্ছে 550-550র মতো, প্লাস 10% ট্যাক্স কাটবে তোমার দিয়ে, মানে তুমি যত টাকার কিনবে মানে ডালা বা পুজো নিয়ে তার থেকে 10% কাটবে, যেটা হচ্ছে তোমার মন্দিরের মেনটেন্যান্সে কাজে লাগবে। আর একটা কথা হচ্ছে, পণ্ডিতরা বলবে যেটা 800 টাকা আছে, যেটা আমার বেলা আমাকে বলে দিয়েছিল, বলে গোছিয়ে দিয়েছিলো, সেটা হচ্ছে বলবে 800 টাকা তুমি তিনখানা প্যাকেট পাবে, সেইটা নিয়ে তুমি পুজো দিতে যাবে, ডালা টাইপে সেটা নিয়ে তুমি যখন পুজো দিতে যাবে, প্লাস ওই টাকায় বললো যে ওই টাকার কিছু কিছু ভাগ দিয়ে তোমাদের মানে যারা এমনি সময় খাওয়ায় না, যে গরিবদের বা এমনি সময় যারা ভোগ খাওয়ায়, তো সেই টাকা সেই কাজে ওই টাকাটা লাগবে। তো এটা একদিকে ভালোও লাগলো, কিন্তু 800 টাকার পুজো দেওয়া শুরু, একটা আমার তো মনে হয় যে মধ্যবিত্ত মানুষের কাছে একটু চাপের, সেই জন্য ভালো একটা বলে দেওয়ার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে আসবে, কারণ তোমরা যেরকম সামর্থ্য অনুযায়ী তোমরা সেই অনুযায়ী পুজো দেবে। তো এটা মনে হলো যে তোমাদের জানানো খুব দরকার। এবং সেকেন্ড টাইম যখন দর্শন করতে গেছিলাম আজকে, তখন একটা জিনিস দেখলাম যে ওই ব্রাহ্মণটা আমাদের যেই অফিসে নিয়ে গেছিলো মানে প্রসাদের জন্য, একমাত্র ওটাই অফিস ছিল না, তাছাড়াও আরও অনেকগুলো অফিস আছে। তো আজ যেটাতে দেখলাম সেখানে 250 টাকারও তোমার প্রসাদ ছিল, তারপর 400 টাকারও প্রসাদ ছিল। তো এরকম কোনো ব্যাপার নেই যে 500 টাকায় লাস্ট মানে মিনিমাম যেটা, তো আমি যেটা প্রথম আমি দেখেছিলাম বলে তোমাদেরকে বললাম, কিন্তু আজকে আবার যাওয়ার পরে যেটা দেখলাম সেই জন্য ভাবলাম তোমাদের এটা বলে দিই। যদি তোমাদের এরকম কোনো জায়গায় নিয়ে যায় যে যেখানে 500 টাকার প্রসাদ পাওয়া যায়, কিন্তু তোমাদের এরকম মানে একটু প্রবলেম হবে অত টাকা কিনতে, তখন তুমি বলতেই পারো যে না কেন 250 টাকারও তো প্রসাদ আছে, তো আমরা সেটাই কিনবো। মাত্র একটা জায়গা না, অনেকগুলো কাউন্টার আছে ওখানে, আমাদের যেটা নিয়ে গেছে সেটা ডান দিকে, তো মন্দির থেকে সোজা ঢুকে দেখবে বাঁ দিকে গেলেও তোমার ডান হাতে একটা বড় অফিস পড়বে, সেখান থেকে তুমি প্রসাদ কিনতে পারো। আর এখানে প্রসাদের ভ্যারাইটি আছে, মালপোয়া আছে, পায়েস আছে, এবার এইসব জিনিস তুমি খুব বেশি দিন নিয়ে যেতে পারবে না, মানে ওখানে তোমাকে খেয়ে নিতে হবে। আর খাজা রাজা যেগুলো আছে সেগুলো কিনলে তুমি বাড়িতেও নিয়ে যেতে পারবে, বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজনদের দিতে পারবে। মন্দিরের সামনে বলতে পারতাম, কিন্তু মন্দিরের সামনে গিয়ে আমি যখন ফোনটা সুইচ অফ করে ঢুকি, তবে বেরানোর পরে ফোনটা খুলছে না কোনো কারণে, বাড়িতে এসে দেখলাম ফোনটা খুলেছে, তো সেই জন্য রুমে বসেই বানালাম, মানে যেখানে আমরা এখন আছি। তো এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, মানে যদি আই বাটনে আছে তুমি যদি দেখতে যাও দেখে নিতে পারো, তো এখানে কী আসলে কোথায় থাকবে, কীভাবে থাকবে সব কিছু নিয়ে। তো এইগুলোই ছিল কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ যারা যে কেউ প্রথমবার এখানে আসবে এসেছো বা আসবে ভাবছো, তাদের এই জিনিসটা জানা দরকার, কারণ নাহলে তারাও আমার মতো ফেস করে প্রবলেম। আর একটা কথা যেটা হচ্ছে, সেটা তুমি যখন আসবে পণ্ডিতরা তোমাকে অনেক রকম কথা বলে, কেউ বলে সন্ধ্যেবেলা পুজো দাও, কেউ বলো সকালে পুজো দাও, আমরা তো মানে চার রকম কথা বলেছিলো। তুমি যদি বাঙালি মানুষ হও তাহলে বাঙালির প্রথম প্রেফারেন্স হওয়া দরকার যে আমরা সকালবেলা চান করবো, খালি পেটে এসে পুজো দিয়ে তারপর যত কাজ আমরা তত করবো, তা আমাদের মনটাও শান্তি পাওয়া যায় যেরকম পুজো সকালবেলা চান টান করে পুজো দিলে তোমরা একমত হবে, কারণ এতে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর মন্দিরে হচ্ছে তোমার 4টে গেট আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে 4টে গেট আছে, ঠিক আছে। একদিকে হচ্ছে তোমার হাতি গেট, একটা হচ্ছে তোমার ঘোড়া গেট, কথা আছে ওই ঘোড়া গেট দিয়ে নাকি রাজারা আসতো, হাতির গেট দিয়ে মনে হয় সাধু সন্ন্যাসীরা ঢুকতো, আর এই একদম যে সদর দরজা যেটা হচ্ছে ফ্রন্ট গেট সেটা দিয়ে যত ভক্তরা আছে তারা ঢুকতো। তো এটুকু জেনেছি, যেটুকু মনে হলো তোমাদের জানানো দরকার, তোমাদের মোটামুটি জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর অনেক তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো যাতে মনে হয় এটা জানা দরকার, ঠিক আছে। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম ইনফরমেশান এবং অনেক অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আসি। তো মেক শিওর টু সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ইন্টারেস্টিং কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। দিস ইজ মি সুরজিৎ এক্সপ্লোরার সাইনিং আউট।